আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি রান্না করব দারুণ মজাদার ব্রয়লার ভুনা। ব্রয়লার আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু আমি কি করে আমার বাসায় খুব সহজে টেস্টি করে ব্রয়লার ভুনা করি, সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। ব্রয়লার ভুনার জন্য প্রথমে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। সেজন্য আমি একটি বাটিতে 1.5 টেবিল চামচ পরিমাণ মিক্সড আদা রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ জিরা বাটার মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো নিয়ে অল্প একটু পানি দিয়ে মিশিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা তৈরি হয়ে গেছে, এখন আমি বাটিটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, মাঝখানে একটু ছিঁড়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 4টা এলাচ, মুখটা একটু খুলে দিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, 3-4টা লং এবং 7-8টা গোলমরিচ। হালকা আঁচে গরম মশলাগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা অ্যারোমা আসে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু বাদামি কালার না আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালার হয়ে আসলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এবার আমি এক এক করে মশলা অ্যাড করে দিব। প্রথমে আমি তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। একটুখানি নেড়েচেড়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। ভালোভাবে মিশিয়ে এখন আমি মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবং তেলও উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি একটা বড় সাইজের টুকরো করা টমেটো দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে ব্রয়লারের মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কেজি ওজনের একটা ব্রয়লারের পুরোটাই রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। মাংসগুলো দিয়ে সেগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এবার কিছুক্ষণ অপেক্ষা করব। 5 থেকে 7 মিনিট পরে ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি আর কোনো ঢাকা দেব না, কিছুক্ষণ পরপর একটু নেড়েচেড়ে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মাখামাখা হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মুরগির মাংসের মশলা। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 4-5টা গোটা কাঁচামরিচ। আরও 5 মিনিট হাই হিটে রান্না করব। মিনিট 5-এক পরে ঝোলটা টেনে এসেছে এবং মাংসগুলো মশলার সাথে একদম মাখামাখা হয়ে গেছে। ঢাকনা খুলতেই দারুণ একটা সুগন্ধ কিন্তু নাকে এসে লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো তৈরি হয়ে গেল আমার ঝটপট মজাদার ব্রয়লার ভুনা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।